বাংলাদেশ নারী ফুটবল দলের গোলপোস্টের অতন্দ্র প্রহরী রূপনা চাকমা বাড়ি রাঙামাটির নানিয়ার চরের ভুয়াদাম গ্রামে, যেখানে এতদিন ছিল জরাজীর্ণ এক কুঁড়ে ঘর। বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ জয়ের পর প্রধানমন্ত্রীর নির্দেশে সেই কুঁড়ে ঘরের স্থানটিতেই এখন শোভা পাচ্ছে তিন বেডের রুমের একটি সবুজ টিনের সেমি পাকা ঘর। আছে একটি করে ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং বাথরুম। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বিকেলে রূপনার মায়ের হাতে চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। চাবি হাতে পেয়ে নতুন ঘরটি ঘুরে দেখেন রূপনার মা, সঙ্গে ছিলেন জেলা প্রশাসক সহ স্থানীয় অনেকেই। চাবি হস্তান্তর কেন্দ্র করে দুর্গম ভুয়াদাম গ্রামে ভিড় করে এলাকাবাসী। খুশির এই দিনে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান রূপনার স্বজনরা। দ্রুত সময়ে ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান রূপনার মা ও এলাকাবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলি দেখি রূপনারে বাড়িঘর দর্শ হয়ে গেছে। আগে একটু বাংলা বেড়ার ছিল, এখন তো সুন্দর আগের থেকে অনেক উন্নত হয়েছে। বাড়িটা পাই অনেক মানে সবাই গ্রামের বা দেশের প্রতি অনেক ইয়ে হয়েছে আর কি, আনন্দিত সবাই। যা সহযোগিতা করছে এই যে প্রধানমন্ত্রীর নির্দেশ দিচ্ছে যে সহযোগিতা করছে, ওনাকে সবাইকে ধন্যবাদ, আমরা খুশি। কাজের গুণগত মান ঠিক রেখে ঘরটি নির্মাণ করা হয়েছে বলে জানান এলজিইডির কর্মকর্তা। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরটি নির্মাণ করে দিতে পারায় খুশি জেলা প্রশাসক। সার্বিক সহযোগিতায় আমাদের অকৃত্রিম প্রচেষ্টা শতভাগ কাজের গুণগত মান নিশ্চিত করে আমরা ডিজাইন মতো কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি, এই জন্য আমরা খুব গর্বিত মনে করছি। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, কিন্তু আজকে আমরা ঘরটাকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা সবাই মিলে দেখলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে আমরা আজকে এই ঘর নির্মাণ করে দিয়েছি এবং আমরা অত্যন্ত আনন্দিত। প্রায় 14 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রূপনার সেমি পাকা ঘরটি। সময় সংবাদ, রাঙ্গামাটি।